সরকারের সকল দপ্তরের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষণ করার সর্বোচ্চ ও স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়। কিন্তু বাংলাদেশ রেলওয়ে এই বিধান না মেনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দিয়ে তাদের খরচের হিসাব রাখতে চায়। রেলওয়ের নতুন জনবল কাঠামো অনুযায়ী অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের পরিবর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে এই পদে নিয়োগের জন্য চিঠি দিয়েছে রেলের মহাপরিচালক। রেলের এই উদ্যোগকে আর্থিক শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়েছে কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির কার্যালয়। গত ২৪শে জুলাই ডেপুটি সিএজি মাহবুবুল হক এ নিয়ে রেল সচিবকে লেখা চিঠিতে বলেছেন, রেলওয়ে মহাপরিচালকের এমন উদ্যোগ অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, আর্থিক ব্যবস্থাপনার জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। এরপরও রেলওয়ের মহাপরিচালকের দপ্তর যে অনুরোধ করেছে তাকে শিষ্টাচার বহির্ভূত বলেন সিএজি অফিস। এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনও রেলের ডিজির উদ্যোগকে সমর্থন জানান। সবই ঠিক আছে, আমরা ব্যাখ্যা যে দিয়েছি, ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমাদের ভুল বোঝাবুঝির বিষয় আছে আর কি। যখন সে কাজ করবে তখন ডিজির অধীনেই থাকতেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেছেন, রেলের উদ্যোগ সংবিধান ও রাষ্ট্রের রুলস অফ বিজনেসের সাথে সাংঘর্ষিক। রেল কর্তৃপক্ষের আর্থিক লেনদেন বিষয়ে কোনো কিছু গোপন করার আছে, তারা চায় না সেটা অডিট কর্তৃপক্ষের চোখে ধরা পড়ুক। এই কারণে তারা তাদেরকে নিয়ন্ত্রণের জায়গা নিয়ে আসতে চাচ্ছে, যেটি কোনো অবস্থায় বৈধ নয় আমরা মনে করি এবং এটি দুর্বৃত্তিমূলক। এটা নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে উল্লেখ করে সংশোধিত জনবল কাঠামো প্রত্যাখ্যানের পরামর্শ তার। আর্থিক খাতে অনিয়ম দুর্নীতির বিস্তার করবে, এখানে চেকস এন্ড ব্যালেন্সের কোনো সুযোগ থাকবে না। অডিট কর্তৃপক্ষ যেটা কন্ট্রোলার অডিটর জেনারেল অফিস চূড়ান্ত বিবেচনায় যার উপরে এই এটা নিয়ন্ত্রণের দায়িত্ব, তাদেরকে অকার্যকর করে দেওয়ার একটা প্রয়াস বলে আমরা মনে করি। সংশোধিত জনবল কাঠামোতে রেল ক্যাডারের কর্মকর্তাদেরও হিসাব বিভাগে বদলির সুযোগ রাখা হয়েছে। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।